এই প্রোডাক্টগুলো অন্য দেশে এতটায় চেঞ্জ যে আপনার হাতের সামনে থাকলেও চিনতে পারবেন না। আর এই প্রোডাক্টটা তো আমরা লেস নামে চিনি, কিন্তু বিভিন্ন দেশে এই প্রোডাক্টটার নাম কি? আর এই দেশে KFC এর নাম PFK, কিন্তু কেন? ভিডিওতে এমনই সব অ্যামেজিং ফ্যাক্টস আছে, সব জানতে পারবেন, দেখতে থাকুন। নাম্বার 1, লেস। এটা তো আমরা লেস নামে চিনি, কিন্তু বিভিন্ন দেশে লেসের নাম কি এবং কতটা আলাদা? ব্রিটেনে লেসের নাম ওয়ালকারস, অস্ট্রেলিয়াতে স্মিথ মাগনা, আর মেক্সিকোতে নাম সার্বিটাস, কিন্তু ভেতরের প্রোডাক্ট সেম টু সেম, খালি বাইরের নাম আলাদা। এই দেখুন লেসের বিভিন্ন দেশে আরো আলাদা আলাদা নাম। নাম্বার 2, টাইট। টাইটের আসলে একটা না, তিনটে নাম আছে। সেন্টার ইউরোপে এটার নাম ভিজির, আর টার্কিতে আলু নামে পরিচিত। আর শুধু নামই না, ওখানকার মার্কেটিং টিম প্যাকেজিং শেপও পাল্টে দিয়েছে, যাতে ওখানকার লোকেরা ওটাকে নর্মালি অ্যাকসেপ্ট করে। আর ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ইন্ডিয়াতে টাইটের সাবানও দেখতে পাওয়া যায়। নাম্বার 3, ক্লক্স চকোস। এটা নিউজিল্যান্ড, ইটালি, UK, সাউথ আফ্রিকাতে চকোস না, এটাকে বলা হয় ক্লক্স পপস, কিন্তু প্রোডাক্টটা সেমই, খালি নাম আর প্যাকেজিং আলাদা। আর আমেরিকাতে এটাকে কোকোয়া ক্রিস্প বলা হয়। ভিডিও দেখতে মজা লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি বানাতে হবে। নাম্বার 4, KFC। আপনি যদি কানাডার কিউবেক্সে যান, যেখানে ফ্রেঞ্চ ভাষা বলা হয়, ওখানে আপনি KFC খুঁজেও পাবেন না। এমন না যে ওখানে KFC পাওয়া যায় না, আসলে ওখানে KFC-র নাম PFK, কিন্তু ওটা কোনো অবাক হওয়ার বিষয় না, কারণ KFC-র ফুল ফর্ম কেনটিকি ফ্রাইড চিকেন, আর এটা আপনি ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করলে দেখবেন PFK মানে পলেট ফ্রিড কেনটিকি। নাম্বার 5, ভেসলিন। ইন্ডিয়াতে এটা তো আমরা ভেসলিন নামেই চিনি, কিন্তু আপনি যদি ব্রাজিল এবং মেক্সিকোতে যান, তাহলে ভেসলিন খুঁজে পাবেন না, কারণ ওখানে ভেসলিনের নাম ভেসোনল। নাম্বার 6, এটা হয়তো এখানের মধ্যে সবচেয়ে বেশি চেঞ্জ হওয়া প্রোডাক্ট, যেটা অন্য অন্য দেশে আলাদা কালার আলাদা শেপ বানিয়ে বিক্রি করা হয়। মানে আপনি যদি আপনার দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে এই প্রোডাক্টটা খুঁজেন, তাহলে এটা হয়তো আপনি চোখের সামনে থেকেও খুঁজে পাবেন না। এই প্রোডাক্টটার নাম মিস্টার ক্লিন, এটার নাম ক্যানাডা আর USA-তে মিস্টার ক্লিন, কিন্তু ফ্রান্সে এটাকে মিস্টার প্রোপ্রে নামে সেল করা হয়, এবং এর প্যাকেজিং ও অনেক আলাদা। নাম্বার 7, এক্স। এক্সকে ফ্রান্সে 1983-তে লঞ্চ করা হয়েছিল, কিন্তু বিজনেস বাড়ানোর সময় কোম্পানি দেখলো অন্য অন্য দেশে এক্স নামে অলরেডি অনেক প্রোডাক্ট আছে, আর যেই দেশের লোকেরা ইংলিশে কথা বলতো, তারা এক্সকে পারফিউম কোম্পানি বলে ভাবতে পারতো না। সেই জন্য UK, আইল্যান্ড, মাইডা, অস্ট্রেলিয়া আর চায়নাতে এটার নাম এক্সের বদলে লেন্স রাখা হয়েছিল। পারফিউমের বোতলটা কিন্তু একই দেখতে, খালি ব্র্যান্ড নেম আলাদা। নাম্বার 8, ডায়েট কোক। এটা তো ইন্ডিয়াতে ডায়েট কোক, কিন্তু অন্য দেশে এটার নাম পুরো আলাদা। ইউরোপস কান্ট্রিতে এটার নাম কোকো কোলা লাইট। ইউরোপস কান্ট্রিতে খুঁজলে হয়তো প্যাকেজিং চেঞ্জ হওয়ার কারণে আপনি খুঁজেই পাবেন না। এটার নাম ইউরোপসে চেঞ্জ এই জন্য, কারণ সব দেশে ডায়েটের মানে লো ক্যালোরি না। নাম্বার 9, ওলে। এটা তো আমরা সবাই চিনি, কারণ এটা খুবই পপুলার একটা কসমেটিক ব্র্যান্ড। 1999 এর আগে এর অনেক নাম ছিল, কিন্তু 1999 এর পর কোম্পানি একটাই নাম দেওয়ার ডিসিশন নেয়, আর সেটা ওলে। কিন্তু জার্মানি, নেদারল্যান্ড এবং আরো কিছু দেশে ওলে নামে প্রোডাক্ট ঠিক চলে না, তাই ওখানে ওলের নাম অয়েল অফ ওলায়। আচ্ছা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন কার্টুনের এই এপিসোডগুলো আমাদের কোনোদিনও দেখানো হয়নি, আর কিভাবে পোকেমনের এই একটা এপিসোডের কারণে 700 বাচ্চাকে হসপিটালে যেতে হয়েছিল, আর সিনচানের এই এপিসোডটা ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু কেন জানতে হলে এই ভিডিওটা শেষে স্ক্রিনে যে ভিডিওটা আসবে ওটা দেখবেন, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও মিস করে যাবেন, আর নলেজ শেয়ার করলে পারে, তাই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন।